আরো বিলাবরা ধন্যবাদ আমার সম্মানিত দ্বিতীয় স্যার এবং শ্রদ্ধেয় আমার গ্রুপমেটস। এইখানে আমরা সকলে সমবেত হয়েছি আসলে দলগত আলোচনার জন্য। সম্মানিত দ্বিতীয় স্যার, উনি আমাদেরকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে তরুণরাই পারে দেশের দেশ থেকে অরাজকতার গ্রুপ। প্রথমে বলে রাখি যে তরুণ কারা, তরুণরা হচ্ছে ইউএনের হিসাব অনুযায়ী তরুণরা হচ্ছে 18 বছর থেকে 32 বছরের মাঝামাঝি যে বয়স থাকে তাদেরকে বলা হয় তরুণ। আসলে তরুণ বলতে আমি কাকে বোঝাচ্ছি, তরুণরা হচ্ছে যে একজন একটা দেশের উন্নতি বা অবনতির প্রত্যেকটা কিছু নির্ভর করছে তরুণদের উপর। কারণটা হিসেবে আমি এটাই বলতে চাচ্ছি, যখন একজন মানুষ যখন যার বয়স যখন 50 আপ হচ্ছে সেক্ষেত্রে সে কিন্তু কখনোই মানে দেশের তার যে যুবক বয়সের যে কাজগুলো সেগুলো তখন করতে পারছে না। কারণটা পারছে না, কারণ তখন তার যে স্বাস্থ্যগত ব্যাপার বা মানসিক বা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সে একাগতভাবে পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি তরুণদেরকে এই জন্য এগিয়ে রাখবো, কারণটা হচ্ছে যে তাদের যে বর্তমানে যে তাদের কাজের ক্ষমতা বা তাদের দক্ষতা প্রত্যেকটা ক্ষেত্রেই তারা এগিয়ে আসছে। এবং তরুণদের বর্তমানে যে আমাদের দেশের তরুণরা যারা কিনা বিভিন্ন ক্ষেত্রে তাদের সফলতা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, একটা দেশের তরুণ যারা কিনা একটা দেশের অর্থনৈতিক বা অর্থনৈতিক সমৃদ্ধি বা দেশের সকল ক্ষেত্রেই তারা অবদান রাখতে পারে। দেশের যে বর্তমানে প্রত্যেকটা ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি, যে অরাজকতার সৃষ্টি হচ্ছে কিছুর জন্য, কারণটা হচ্ছে আমাদের বর্তমান তরুণ সমাজের যে বর্তমান অবদানটি এটার জন্যই হচ্ছে। সেক্ষেত্রে আমি প্রথমে বলে রাখবো যে তরুণদের যে বর্তমানে যে অপরাধের একটা যদি আমি একটা রিপোর্ট বলি, সেক্ষেত্রে প্রত্যেকটা যদি 100% অপরাধ হয় সেক্ষেত্রে 70% অপরাধী সেক্ষেত্রে হচ্ছে তরুণদের মাধ্যমে। কারণ হচ্ছে কারণ তরুণদের বিভিন্ন ধরনের শিক্ষার অভাব এবং তাদের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে কিন্তু এই ধরনের জিনিস পরিচালিত হচ্ছে। তবে এই জন্য প্রথমে উচিত আমাদের তরুণদেরকে শিক্ষিত করা এবং তাদেরকে বোঝানো উচিত যে আসলে দেশের কোনটা ঠিক বা কোনটা বেঠিক। দেশের এই অরাজকতার সৃষ্টির জন্য যে যারা দায়ী তাদেরকে আসলে বিভিন্ন ধরনের শিক্ষা বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য আসলে মূল ভূমিকা পালন করতে এই ধরনের তরুণদের। কারণ তাদের এই কারণ একজন মানুষ যখন শিশু বয়সে যে জিনিসটা আসলে শিখে সেই জিনিসটা কিন্তু তার আজীবন থেকে যায়, কিন্তু যখন যে মানুষটা তরুণ থেকে যখন বৃদ্ধ বয়সে যে তার যে স্বভাবটা থাকে সেটা কিন্তু কখনোই অপরিবর্তনশীল হিসেবে থেকে থাকে। কারণটা হচ্ছে মানুষ অনেকটা সময় আমরা বলে থাকি যে মানুষ অভ্যাসের দায়, ঠিক আছে কথাটা অবশ্যই, অনেক সময় মানুষ কিছু তো অভ্যাসে যে অভ্যাসগুলো ছোট থেকে যদি আসলে পরিবর্তন না হয় সেটা কখনোই বড় হয়ে আসলে পরিবর্তন করা যায় না। এই জন্য আমি প্রথম আমি তরুণদেরকে এই জন্যই আমার এই বক্তব্যের মধ্যে এটাই বুঝিয়ে দিব যে তরুণদের যে আসলে সঠিক দিক নির্দেশনা বা তাদের যে সঠিক দৃঢ়তা বা তাদের যে মনোভাব এটাই পারে আসলে দেশের থেকে যে অরাজকতা বা দেশের প্রত্যেকটা কাজ থেকে বা দেশের প্রত্যেকটা হাত থেকে বা প্রত্যেকটা বিপদের মুহূর্তে এই তরুণদের উদ্বুদ্ধ দাঁড়ায়। আমি একটা উদাহরণ যে বলতে চাই সেটা হচ্ছে 1971 সালে। সেক্ষেত্রে আমাদের তরুণদের যে সাহসিকতা বা তাদের মনোবল এটা আসলে লক্ষ্য করা যায়, আসলে তরুণরা দেশের যে মূল শক্তি বা তারাই পারে যে দেশকে আসলে দেশের শত্রুমুক্ত বা দেশের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে একটা অবদান আছে এটাই আমরা আসলে উপলব্ধি করতে পারি। এবং এগুলি আমি আমার বক্তব্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সৌভাগ্য চেয়ে নম্বরকে। আজকে আমাদের দলগত বিষয়ে দলগত আলোচনার আলোচ্য বিষয় হলো তরুণরা পারে আমাদের বাংলাদেশে অরাজকতা দূর করতে। আমি এই বিষয়ে একমত, কিন্তু আমি এটিও আরও যোগ করতে চাই যে তরুণেরা যেমন বাংলাদেশে অরাজকতা দূর করতে পারে তেমন তেমন অরাজকতা আরও বেশি করে আরও বেশি বৃদ্ধি করতে পারে। কারণ আমরা যদি আমাদের অনলাইন রিপোর্টগুলো দেখতে পারি এবং আমাদের অনলাইন রিপোর্টগুলো দেখতে পারি সেখানে দেখতে পারি যে আমাদের অধিকাংশ অপরাধ এবং অন্যায় করা হচ্ছে আমাদের তরুণদের দ্বারা। এবং আমরা যদি এও দেখতে পারি যে আমাদের অরাজকতা দূর কে করছে এটাও আমরা দেখতে পারি তরুণেরাই ইয়ে করছে। সো আমরা এবং আমরা এজন্য তোমরা বলতে পারি যে তরুণেরা যে আমাদের বাংলাদেশের অরাজকতা দূর করছে এবং বৃদ্ধিও করছে। এবং তবে আমাদের অরাজকতা দূর করার মানটাই আমার মনে হয় যে একটু বেশি আমাদের অরাজকতা
সৃষ্টি করাচ্ছে এবং এবং এজন্যে এজন্যে আমরা বলতে পারি তরুণেরাই আমাদের বাংলাদেশের অরাজকতা থেকে সেক্ষেত্রে মুক্ত করতে পারে এবং আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঢাকায় ঢাকায় যেসব পরিস্থিতি চলছে এবং এবং যেসব চলছে সেসবের জন্য দায়ী হচ্ছে আমাদের তরুণেরা এবং আমরা দেখতে পারি যে আমাদের প্রথম প্রথম যখন আমাদের দুজন ছাত্র নিহত হল তখন আমাদের রাস্তাঘাটকে নিরাপদ করার দায়িত্ব নিয়েছিল তরুণরা এবং আমাদের এজন্য আমাদের অরাজকতা যেমন দূর হচ্ছিল তেমন এখন বর্তমান সময় আরও বাড়ছে কারণ আমরা দেখতে পারি যে এখন ছাত্রদের যেমন ছাত্রলী যেমন পুলিশের যেমন পুলিশের মাঝখানে এখন প্রচণ্ড মারামারি চলছে এবং এভাবে আমাদের অযোগ্যতা আরও বাড়ছে এবং সুতরাং তো আমরা বলতে পারি যে আমাদের তরুণেরা যেমন আমাদের অযোগ্যতা সৃষ্টি করছে তেমন আমাদের অযোগ্যতা মুক্তও করছে এবং এই বলে আমি বর্তমান শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার মেম্বারকে এবং ধন্যবাদ আমার সম্মানিত জিডিও স্যারকে। আজকে আমাদের আলোচ্য বিষয় তরুণরা পারে অরাজকতা দূর করতে। আমরা তরুণ বলতে তাদেরকে বুঝি, আমরা তরুণ বলতে বুঝি 18 বছর থেকে 35 বছরের মাঝের বয়সের লোকজনদেরকে। আমরা শুধু বয়সগতভাবেই চিন্তা করলে হবে না, আমরা তরুণ বলতে অনেকে চির তরুণ বলে থাকি যারা আসলে মানসিকভাবে 18-35 বছর বয়সের ছেলে তরুণদের মুক্তি দেবে তাদেরকে। আর আমরা অরাজকতা বলতে বুঝি মারামারি, চিন্তাই রাখা জানি, মাদক সমস্যা ইত্যাদি। তরুণরা আমাদের বাংলাদেশে বর্তমানে তরুণদের সংখ্যা বেশি, বর্তমানে বাংলাদেশে প্রায় 65% মানুষই তরুণ। একটি দেশ যখন উন্নতি হয় তার মূল কাণ্ডারি থেকে তরুণদের ধারে। বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে বাংলাদেশের স্বাধীনতার মূল হাতিয়ার ছিল বাংলাদেশের তরুণরা। আমরা যদি বাংলাদেশের পূর্ববর্তী আন্দোলন দেখতে পাই 1947 থেকে বঙ্গভঙ্গ ভাষা আন্দোলন 1969 গণ অভ্যুত্থান সবগুলোতে এই আমরা দেখতে পাই তরুণরা ছিল অগ্রপথগামী। তারাই পথ দেখিয়েছে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে দেশকে স্বাধীন করতে হয়। আর আমরা তাদেরকেই ভর করে বিভিন্ন শ্রমিক এবং পেশার মানুষরা দেশকে স্বাধীন করেছে। তারা যদি না থাকতো দেশকে স্বাধীন করা সম্ভব ছিল না। বাংলাদেশে আমরা যে মাতৃভাষায় কথা বলি বাংলা, এই ভাষার জন্য প্রথম রক্ত দিয়েছে তরুণরা। তাই আমরা বলতে পারি দেশকে একটি অরাজকতা দূর করার জন্য সর্বপ্রথম আমাদের ভর করতে হবে তরুণদের উপর। তরুণরা যে শুধু অরাজকতা দূর করছে শুধু তাই নয়, তারা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে। আমরা যদি বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেখতে পারি যে আমাদের দেশে যে প্রধান একটি সমস্যা মাদক সমস্যা, এর প্রায় 70-80% মাদক সেবনকারী হচ্ছে তরুণরা। তারা বিভিন্নভাবে মাদক সেবন করছে কিন্তু এই এবং তারা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের চিন্তায় খুন রাখা জানি এগুলোর সঙ্গেও জড়িত আছে তরুণরা। আমরা যদি বিভিন্ন ধরনের দুর্নীতি অরাজকতার চার্ট দেখতে যাই তাহলে দেখতে পারবো যে তরুণরা এই ক্ষেত্রে এগিয়ে। আবার আমরা আরেকদিকে দেখতে পারি যে আরেকদিকে দেখছি একদিকে তরুণ ড্রাইভাররা তরুণ বাইক চালকরা একদিকে যেমন অ্যাক্সিডেন্ট করছে, আরেকদিকে তরুণরা হচ্ছে ট্রাফিক সপ্তাহ পালন করছে, তারা মানুষের নিরাপত্তা দান করছে, সমাজ সচেতনতামূলক কাজ করছে, বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তুলে মানুষকে সচেতন করছে, তারা হচ্ছে আত্মপ্রত্যয়ী, তারা হচ্ছে সফল উদ্যোক্তা, এইভাবে দেশকে নিয়ে যাচ্ছে উন্নতির কাতারে। আমরা যদি এই তরুণদেরকে অবহেলা করে শুধু বৃদ্ধদের কাজে ভর করি তাহলে দেশকে উন্নয়নের কাতারে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ আমাদের দেশে মাত্র 35% মানুষ বৃদ্ধদের কাতারে পড়ে। তারা হয়তো অনেক জ্ঞানী, তারা অনেক জানে কিন্তু তাদের সে যে পরিমাণ শ্রম দেওয়া প্রয়োজন তারা সেরকম শ্রম দিতে পারে না তাদের বয়সের কারণে, তারা বয়সে বা বয়সের অবসাদের কারণে। কিন্তু তরুণরা তারা তাদের সর্বোচ্চ দিয়ে একটি চেষ্টা করতে পারে দেশকে উন্নয়নের কাতারে নিয়ে যেতে। আমরা যদি এই তরুণদের আমরা দেশকে উন্নত করতে চাইলে আমাদের উচিত এই তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তরুণদেরকে সচেতন করা। তরুণদেরকে সচেতন করলেই আমরা পারি দেশকে অরাজকতা থেকে মুক্ত করতে, কারণ আমাদের দেশে যে 65% তরুণ রয়েছে তাদেরকে যদি আমরা অরাজকতা সম্বন্ধে সচেতন করতে পারি এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারি তারা হবে আমাদের দেশের প্রধান হাতিয়ার। একটি দেশকে উন্নত করার প্রধান হাতিয়ার হচ্ছে দেশের শ্রমশক্তি। আমরা যদি এই
65 ভাগ তরুণদেরকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের শ্রম শক্তি হবে আরও দৃঢ় এবং মজবুত। আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন ধরনের বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আছে তার বেশিরভাগটাই হচ্ছে তরুণ শ্রম। তারা বিভিন্নভাবে দেশের বাইরে নিজের শ্রম দিয়ে দেশকে উন্নত রেমিটেন্স পাঠাচ্ছে, তার দেশের জন্য উন্নতি। তাছাড়া বিভিন্ন ধরনের যে উদ্যোক্তারা রয়েছে তারা সব প্রায় সকলেই তরুণ, এর ফলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছিল মানুষ চাকুরির প্রতি ঝুঁকেছিল, কিন্তু বর্তমানে তরুণরা চাকরির দিকে না ঝুঁকে নিজেরা আত্মপ্রত্যয় হয়ে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হচ্ছে। ফলে তারা যেমন মানুষের শ্রমের ব্যবস্থা করতে পারছে, সেমনি নিজেকে আত্মস্বাবলম্বী করে তুলতে পারছে, আর তারা দূর করতে পারছে অরাজকতা। তারা বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তুলছে। আমরা যদি বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বাংলাদেশে নাম করা সংগঠন দেখতে পারি, বা ফ্রন্টিয়ার ফর বাংলাদেশ, YCBL, BRAC ইত্যাদি দেখতে পারি, তাহলে দেখা যাবে যে এগুলোর যারা পরিচালক আছে তারা প্রায় সবাই তরুণ, এবং তারা তাদের প্রধান কাজ হচ্ছে কীভাবে মানুষকে একজন তরুণকে সফল করা যায় এবং দেশকে উন্নয়নের কাতারে নিয়ে যাওয়া যায়, কীভাবে একজন মানুষকে তার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করা যায়। আমরা তাই দেখতে পারি যে তারা কিন্তু বাংলাদেশ থেকে অরাজকতা দূর করার জন্য কাজ করছে। তারা কিন্তু মানুষের চোখে তরুণদের সামনে তুলে ধরছে একটা তরুণ কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, দেশকে কীভাবে উন্নত করতে পারে, আর তারা দেখাচ্ছে কীভাবে অরাজকতা দূর করতে পারে। আমরা যেমন জানি যে আমাদের অরাজকতার সৃষ্টির মূল কারণ হচ্ছে তরুণরা, তেমনি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজ থেকে অরাজকতা দূর করার মূল হাতিয়ার হচ্ছে তরুণরা। তাই আমি আমাদের আলোচনার বিষয়ের সঙ্গে কিছুটা একমত, আবার দ্বিমত পোষণ করছি যে বাংলাদেশ থেকে অরাজকতা দূর করার প্রধান হাতিয়ার হচ্ছে তরুণরা। ধন্যবাদ আমার সম্মানিত জিটিও স্যারকে, ধন্যবাদ আমার সকল সহপাঠী বৃন্দকে। আসসালামু আলাইকুম।